হ্যাঁ, আপনি জয়েন করছেন? এখন তো তিনজন, দুইজন হয়েছে। সরি, আসলে আমি খুব অসুস্থ, তো একটু লেট হয়ে গেল। আসলে প্রচন্ড জ্বর ছিল, আমি মাত্র ঘুম থেকে উঠলাম। আচ্ছা, তো আপনি কি জয়েন করছেন আমাদের সাথে? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনি ক্লাস করেন, রেগুলার ক্লাস করেন, নো প্রবলেম। আমি ক্লাসের রেকর্ডিং গুলো আমি দিয়ে দিব। আমাদের প্রথমে একটু আমরা স্লো যাব, অসুবিধা নাই। যেহেতু অ্যান্ড্রয়েড প্রথম ক্লাসে হচ্ছে, আমি অ্যান্ড্রয়েড স্টুডিও কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়, সেগুলো আমি দেখিয়ে দিয়েছিলাম। এবং আজকের ক্লাসে একদম একেবারে বেসিক কিছু জিনিস মানে শিখিয়ে দেবো আর কি। সো দুইটা ক্লাসের রেকর্ডিং আমি যেখানে চ্যাট গ্রুপে দিয়ে দেবো। আপনি চ্যাট গ্রুপে আছেন? স্যার, আমি চ্যাট গ্রুপে মোস্ট প্রবলি নেই। আচ্ছা, তাহলে প্রথমে এই গ্রুপে ঢুকবেন, যে শিখুন অ্যান্ড্রয়েড। এখানে আপনি কি এই গ্রুপে আছেন? হ্যাঁ হ্যাঁ, গ্রুপে আছি স্যার। আচ্ছা, গ্রুপে থাকলে যেখানে রাহাত খান, যেখানে উনি এখানে এখানে কমেন্টস করবেন। উনি কমেন্টস করলে আপনার নামগুলো দিয়ে সার্চ দিয়ে রাহাত খান আপনাকে অ্যাড করে নেবে। হ্যাঁ, অথবা আপনি রাহাত খানকে নক নক করবেন। ঠিক আছে, ঠিক আছে স্যার। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ক্লাস করুন। ওকে, তাহলে গ্রুপ লিংক প্লিজ, কোন গ্রুপের লিংক নেবেন আপনি? যে কোন একটা এই গ্রুপ, এই গ্রুপে তো এই গ্রুপের মধ্যে ঢুকলে তো আপনি এই গ্রুপটা পেয়ে যাবেন। আমি তো বলেছি যে এখানে আপনাকে কমেন্টস করবেন, গ্রুপের লিংকটা দেন। আচ্ছা, এখানে জয়েন করতে হলে আপনাকে অর্ডার, আপনার কি কি যেন লাগে, আপনার অর্ডার নাম্বার টাম্বার দিয়ে লাগে আর কি। হ্যাঁ, পুরো ইনফরমেশন দিয়ে এখানে জয়েন রিকোয়েস্ট দিবেন, আমি অ্যাকসেপ্ট করে নেব। সো ঠিক আছে, আমাদের 8 জন, 7 জন, আমাদের আরো ওনারাও জয়েন করবে, তো আপনারা সবাই জয়েন করে নেন। সো আমি যেখানে ছিলাম, আমি এই যে এখানে ছিলাম, যে আমি আপনাদেরকে অ্যাট্রিবিউটস নিয়ে আলোচনা করছিলাম। আমরা যখন যে কম্পোনেন্ট নিয়ে কাজ করব, তখন সেই কম্পোনেন্টের আমাদের অ্যাট্রিবিউটস আমাদের ক্রিয়েট করতে হবে। লাইক টেক্সট ভিউ, বা তারপর হচ্ছে উইথ হাইট দিতে হবে, মার্জিন। আমি আচ্ছা, আমি আমি রিভিউ করে দেবো। হ্যাঁ, আমি আমি যা কিছু করলাম ক্লাসে, আমি রিভিউ করে দেবো রিভিউর সময়। ঠিক আছে, আগে আমি কি করছি, আগে ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, আমি জাস্ট এখান থেকে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করলেই, যেখানে ড্র্যাগ এন্ড ড্রপ করলেই, যখন ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, সাথে সাথে এই এটার এটার অ্যাট্রিবিউট সেখানে ডান পাশে আসবে। এটা হচ্ছে টেক্সট বিট টু, টেক্সট বিট টু। হ্যাঁ, এটা চলে আসবে। এখান থেকে আপনাকে এডিট করতে হবে। সো দেখেন, আমি তাহলে প্রথম এডিট টেক্সটটা আমি করছিলাম, এবং এটার আইডি হচ্ছে টেক্সট ভিউ। তারপর ম্যাচ প্যারেন্ট নিলাম, মার্জিন নিলাম, প্যাডিং ও দেখলাম। মার্জিন তাহলে হচ্ছে কি, যে ওই কম্পোনেন্টের বাইরে যে ফাঁকা জায়গাটা, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে মার্জিন। আর হচ্ছে প্যাডিংটা হচ্ছে কি, ওই কম্পোনেন্টের ভিতরের মধ্যে, ইনসাইড অফ দিস কম্পোনেন্ট, এটাকে বলা হচ্ছে প্যাডিং। তো দুটার ইউনিট ইউনিট হচ্ছে টিপি। এখানে আরো কিছু আমি আবারও দেখাবো, এবং এই জিনিসগুলো আমি 2-3টা ক্লাস রিপিট করবো, অসুবিধা নাই। হ্যাঁ, 2-3টা ক্লাস রিপিট করবো, অসুবিধা নাই। আজকে টেক্সট ভিউ দেখাবো, পরে ক্লাসে বাটন দেখাবো, ইমেজ দেখাবো, এভাবে করে আস্তে আস্তে আপনারা শিখে নেবেন। অত এক্সাইটেড হওয়ার দরকার নাই, ওরি হওয়ার দরকার নাই। হ্যাঁ, এগুলো হচ্ছে সবাই শিখে নেয়, আপনারাও শিখে নেবেন। সো লেআউট গেল, মার্জিন গেল, প্যাডিং গেল। এখানে দেখেন যে টেক্সট, আমি যে টেক্সটটা লিখেছিলাম, সেই টেক্সট এখানে আপনারা ইচ্ছে করলে এখান থেকে সেটাকে এডিট করে ইন্টার দিলে এগুলো এডিট হয়ে যাবে। তারপরে হচ্ছে এখানে আরো কিছু আছে, ব্যাকগ্রাউন্ড। এখানে ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ডে যে এই যে ডান পাশে ক্লিক করলে, এই যে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড দেখাবে, মানে আপনার এই ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু অ্যাড করবেন কিনা। হ্যাঁ, ড্রয়েবল, ড্রয়েবল মানে হচ্ছে যে এই ড্রয়েবল, যদি আপনার এখানে কিছু থাকে, আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন। আপনি ইচ্ছে করলে কালারও সেট করতে পারবেন, এই যে এখান থেকে কালার অ্যাসেন্ট। হ্যাঁ, ওকে দিলে দেখেন ব্যাকগ্রাউন্ডে কালার সেট হয়ে গেছে।
তারপরে হচ্ছে আমি এগুলো দেখাচ্ছি, অসুবিধা নাই, আস্তে আস্তে। তারপরে এখানে আরো অনেকগুলো আছে, এগুলো হচ্ছে আমরা আস্তে 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 আপনারা সব শিখে যাবেন, অসুবিধা নাই। আর একটা আছে গ্র্যাভিটি, গ্র্যাভিটি হচ্ছে ক্লিক করলে দেখেন এখানে গ্র্যাভিটি হচ্ছে মানে সেটা কোন জায়গায় থাকবে। আপনারা যারা ফিজিক্স এর স্টুডেন্ট, সায়েন্স এর, তারা তো গ্র্যাভিটি বুঝছেন। গ্র্যাভিটি মানে হচ্ছে আমাকে, আমি পৃথিবী আমাকে টানছে, আমি কোন জায়গায় থাকবো সেই জায়গাটা আমাকে বলে দিতে হবে। গ্র্যাভিটি টপ, বটম, হ্যাঁ, রাইট, অনেকগুলো আছে। তো আপনারা সেন্টারে করেন, তবে দেখেন আমার লেখাটা সেন্টারে চলে আসলো। হ্যাঁ, তাহলে টেক্সট বইয়ের মধ্যে যে লেখাটা, লেখাটা আমার সেন্টারে চলে আসলো। এটাকে হচ্ছে গ্র্যাভিটি দিয়ে করা হয়। তারপরে আরো অনেকগুলো আছে, অনেকগুলো আছে, এগুলো আপনারা শিখবেন আস্তে আস্তে, নো প্রবলেম। সো তারপরে দেখেন ওই যে টেক্সট, টেক্সটের কালার, তাই না? টেক্সটের কালার কালো, ধরেন কালো, কারণ ব্যাকগ্রাউন্ড বোঝা যাচ্ছে না, তো টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে, বা এখান থেকে, ধরেন এখান থেকে কালারে গিয়ে এখান থেকে যে কোনো কালার নিতে পারবেন, অথবা আপনি নিজেও এগুলো কাস্টমাইজ করতে পারবেন। তারপরে টেক্সট, আমি কালারটা পরে আলোচনা করছি, টেক্সট স্টাইল, টেক্সট সাইজ। হ্যাঁ, টেক্সট সাইজ দেখেন, এই যে দেখেন টেক্সট সাইজ হচ্ছে 8 SP। টেক্সটের ইউনিট হচ্ছে এসপি, এসপি মানে হচ্ছে স্কেল ইন্ডিপেন্ডেন্ট। সো প্যাডিং আর মার্জিনের ইউনিট হচ্ছে ডিপি, বা টেক্সটের ইউনিট হচ্ছে এসপি। দেখেন 8 SP, 10 SP, এই যে ছোট হয়ে গেল। যদি এখান থেকে আপনি এটাকে 18 SP দেন, বড় হয়ে গেল। যদি এখান থেকে আপনি এটাকে 30 SP দেন, আরো বড় হয়ে গেল। ঠিক আছে, সো টেক্সটের ইউনিট হচ্ছে এসপি। তবে টেক্সট স্টাইল, টেক্সট স্টাইল এখান থেকে আপনি, এটা এখন নর্মাল আছে, আপনি ছবিটাকে বোল্ড করতে পারবেন, যে বোল্ড হয়ে গেল। কিছুগুলো আপনি ইটালিক করতে পারবেন, ইটালিক হয়ে গেল, বোল্ড ইটালিক। আপনি সেগুলো এটা কি করতে পারবেন, শুধু ইটালিক করতে পারবেন। হ্যাঁ, সো এই যে আমি যতগুলো অ্যাট্রিবিউটস এর কাজ করলাম, দেখেন আমি যে সবগুলো কিন্তু মোটামুটি, কিছু কিছু জিনিস আমি যে করেছি সবগুলো এখানে আছে। হ্যাঁ, তো এটা আমরা কি থেকে করলাম, আমরা ডিজাইন থেকে করলাম, ডিজাইন থেকে, ডিজাইন থেকে যেখানে টেক্সট, যে পাসওয়ার্ড, ইমেল, টাইম দিলে টাইম, হ্যাঁ এখানে টাইম দেখাবে, ডেট দেখাবে, হ্যাঁ এখানে যা যা দিচ্ছি যা সবগুলো এভাবে, ডিজাইন থেকে আমরা এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করতে পারবো। বাট আমরা আসলে এখান থেকে এটা শেখার জন্য করলাম। আমরা দেখেন আমরা যে কাজগুলো করলাম, ওই কাজগুলো দেখেন তৈরি হয়ে গেছে। যদি আমরা টেক্সটে যাই, দেখেন আমি এখানে যে কাজগুলো করলাম, ওই কাজগুলোই দেখেন XML ফাইলে এগুলো সেট হয়ে গেছে, সেট হয়ে গেছে যে কাজগুলো আমরা করেছিলাম। এবং তার ভিউটা এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা, যে কাজগুলো করলাম, ঠিক আছে, এই যে এখানে। কাজেই আমরা কি করতে পারি, আমরা ডিজাইন থেকেও করতে পারি, অথবা টেক্সট এখান থেকে লিখেও করতে পারি। হ্যাঁ, তো আমি আপনাদেরকে, যেহেতু আপনারা বিগিনার, এই জন্য আপনাকে বলতে, তো আমি কি করেছিলাম, প্রথমে একটা আইডি নিয়েছিলাম, টেক্সট বুক আইডি, তারপরে উইথ ম্যাচ প্যারেন্ট, এই যে ম্যাচ প্যারেন্ট, হাইট র্যাপ কন্টেন্ট, হ্যাঁ, তারপরে যে গ্র্যাভিটি সেন্টার নিয়েছিলাম, প্যাডিং টপ 50 নিয়েছিলাম, হ্যাঁ এই যে এগুলো, এটা টেক্সট দিয়েছিলাম, হ্যালো দিছি, আমি যা যা করি, টেক্সট স্টাইল, স্টাইলিক যা যা করেছি সবগুলো কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে কোড করে 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 করব, ঠিক আছে। তো দেখেন আমি কিভাবে করছি। সো কোথায় করব, প্রথমে লেআউট আমরা চেঞ্জ করব, রিলেটিভ লেআউট আমি তা প্রথমে দেখিয়ে দিয়েছি, হ্যাঁ রিলেটিভ লেআউট, তারপরে যেখানে XML যা আছে তাই বসে দিবেন। তারপর এই যে এইটার নিচে এখানে ইন্টার দিবেন, ইন্টার দেওয়ার পরে হ্যাঁ লেস দেন টেক্সট ভিউ, TEXT, দেখেন লিখলেই চলে আসছে। আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে, সে অটো সাজেস্ট করে, সে নিজেই বলে দেয় যে আপনি কি টেক্সট ভিউ, টেক্সট ক্লক এগুলো নেবেন। আমি বলছি হ্যাঁ আমি এখান থেকে টেক্সট ভিউ নিব। এখানে ক্লিক করলে, ডাবল ক্লিক করলে আমাকে এখানে চলে আসছে। ডাবল ক্লিক করলে কি বলছে এখানে, অ্যান্ড্রয়েড লেআউট উইথ, আপনি কি র্যাপ কন্টেন্ট নেবেন না ম্যাচ প্যারেন্ট নেবেন। আমি ধরেন র্যাপ কন্টেন্ট নিচ্ছি, হাইট ধরেন আমি র্যাপ কন্টেন্ট নিচ্ছি। এখন এখানে কিছু আসে নাই, কারণ আমি কিছু লিখি নাই। টেক্সট দিন আমাকে কি দিতে হবে, যে ইন্টার দেন, ইন্টার দিয়ে আইডি দিতে হবে, জাস্ট লিখবেন আইডি, এই যে আইডি, আইডি লিখলে আমাকে সাজেস্ট করছে যে এভাবে। সো এভাবে এখানে ক্লিক করেন, ক্লিক করেন,
ক্লিক করার আচ্ছা আমি একটা ফোন আসছে আমি একটু পিক আপ করে নিই হ্যালো 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 আজকে হচ্ছে 183-2 ব্যাচের 2 নম্বর ক্লাস হ্যাঁ হ্যাঁ মিটিং আইডি ওই যে জুমে ছিল যেটা আমি ওটাতেই আমি ক্লিক করেছি না না এখানে তো 11 জন পার্টিসিপেন্ট 12 জন পার্টিসিপেন্ট আছে পার্টিসিপেন্ট তো ওরা তো পাচ্ছে ওরা তো পাচ্ছে হ্যাঁ 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 ক্লাস 2 স্টুডেন্টরা তো পাচ্ছে এবং ওইটাই তো আমি শেয়ার করেছি ও দুই নম্বর ক্লাস আচ্ছা আমি ওই অ্যাপ ডট ইশিকন ডট অ্যাপে ওখানে গেছি ওই ওই ইমেল দিয়ে আমি লগ ইন করেছি ঢুকেছি ঢুকে তারপর এখান থেকে এখান থেকে এখান থেকে প্রথমে যে লিঙ্কটা আসছে আর কি আজকে যেমন টুডে টুডে যে লিঙ্কটা আসছে না টুডে ও আচ্ছা 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 ও ও হ্যাঁ 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 এখানে ক্লাস 1-এ আমি আছি রাইট 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 ক্লাস 1-এ আছি ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে 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 থ্যাংক ইউ ওকে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে